নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ব্যবস্থা নিয়েছে সরকার লন্ডনে বললেন প্রধানমন্ত্রী স্যাংশন নিয়ে মাথা না ঘামানোর আহ্বান কোন দলকে সমর্থন করে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত করতে চায় না যুক্তরাষ্ট্র বললেন ম্যাথিউ মিলার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা এবং অর্থ পাচার মামলায় ডক্টর ইউনুস সহ ১৩ জনকে দুদকে তলব আগামী ৪ ও ৫ অক্টোবর চলবে জিজ্ঞাসাবাদ সবাইকে স্বাগত এশিয়ান নিউজে দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবার চলে যাচ্ছি পুরো খবরে স্যাংশন নিয়ে চিন্তা না করতে প্রবাসীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের মেথডিস্ট সেন্ট্রাল হল ওয়েস্ট মিনিস্টারে আয়োজিত কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি এ সময় সরকার প্রধান বলেন আন্দোলনের নামে আগামী জাতীয় নির্বাচনের আগে অগ্নিসংযোগের ঘটনা ঘটালে কাউকেই ছাড় দেয়া হবে না কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনের ওয়েস্ট মিনিস্টার এলাকার মেথডিস্ট চার্চ হলে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয় অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সরকার প্রধান বলেন স্যাংশন ট্যাংশন নিয়ে মাথা ঘামানোর কিছু নেই দেশটা আমাদের আমরা এই দেশটাকে গড়ে তুলব যাদের দিয়ে সন্ত্রাস দমন করলাম যাদের দিয়ে জঙ্গিবাদ দমন করলাম তাদের উপরে স্যাংশন এটা কোন ধরনের কথা তার কি জঙ্গি আর সন্ত্রাসী থাকবে বাংলাদেশে আমি সবাইকে বলে দিয়েছি যে ওটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই আপনাদেরও বলবো ওই স্যাংশন ট্যাংশনে মাথা ঘামাবেন না দেশ আমাদের আমাদের দেশটাকেই আমরা গড়ে তুলবো বিএনপির আন্দোলন প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন সন্ত্রাস অগ্নিসংযোগ করে মানুষ হত্যা এবং দেশের সম্পত্তি নষ্ট করার চেষ্টা করা হলে ছাড় দেওয়া হবে না আমি বাধা দিচ্ছি না বাধা দেবও না কিন্তু ইলেকশনের সময় যদি আবার ওই অগ্নি সন্ত্রাসী বা ওই ধরনের ঘটনা ঘটাতে চেষ্টা করে বা মানুষের গায়ে হাত দেয় তখন তো ছাড় দেব না এটা আমার এ সময় আবারও দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর যে বিপদে পড়বে কেন কাউসার আহমেদ এশিয়ান টেলিভিশন ঢাকা কি দিনে কোনো দলকে সমর্থন করে বাংলাদেশের নির্বাচন যুক্তরাষ্ট্র প্রভাবিত করতে চায় না বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি আরও বলেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চাওয়া একই অবাধ ও সুষ্ঠু নির্বাচন মিলার বলেন বাংলাদেশ সরকার রাজনৈতিক দল নাগরিক সমাজ এবং গণমাধ্যম সবাই একটি নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে যুক্তরাষ্ট্র সেটাই চায় তিনি এ সময় আরও বলেন বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করতে পারে সেজন্য ভিসা নীতি ঘোষণা করা হয়েছে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সকালে চট্টগ্রাম সেনানিবাসে এই কথা বলেন তিনি এ সময় সেনাপ্রধান আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী বাহিনী প্রেরণে বর্তমানে এক নম্বর স্থানে রয়েছে এই গৌরবকে ধরে রাখতে দেশের প্রয়োজনে যে কোনো ত্যাগ শিকারে সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশও দেন তিনি বিদেশে যখন সরকার আমাদের মোতায়েন করে সেই দায়িত্বটা আমরা পালন করি আপনারা জানেন যে কুয়েতে আমাদের একটা বড় অংশ রয়েছে যারা বিদেশে দায়িত্ব পালন করেছে করছে আমরা অতীতেও অনেক দেশে আমাদের দায়িত্ব পালন করেছি এবং সবচেয়ে বড় যে দায়িত্ব বিদেশে আমরা করে থাকি সেটা হলো জাতিসংঘের শান্তিরক্ষী মিশন এবং এটা অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয় আমাদের জন্য যে আমরা এখন বাংলাদেশ জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে এক নম্বর অবস্থান করছে অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোবেলজয়ী ডক্টর ইউনুস সহ ১৩ জনকে দুর্নীতি দমন কমিশনে তলব করা হয়েছে আগামী ৪ ও ৫ অক্টোবর তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এর আগে ২০২২ সালের
23 জুলাই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে দুদকে আনুষ্ঠানিক চিঠি দেয় কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। অভিযোগে বলা হয় 1996 সাল থেকে গ্রামীণ টেলিকমের বেশিরভাগ লেনদেনই সন্দেহজনক। শুধু তাই নয়, আইএলওতে দেয়া শ্রমিকদের অর্থ পাচারের অভিযোগেরও তদন্ত চায় সংস্থাটি। ন্যায্য পাওনা থেকে বঞ্চিতের অভিযোগ এনে গ্রামীণ টেলিকম ও এর প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 110টি মামলা করেন শ্রমিকরা। সম্প্রতি 176 জন শ্রমিকের পাওনা 476 কোটি টাকা পরিশোধ করে আবারও আলোচনায় আসেন ডক্টর ইউনূস। শ্রমিকদের পক্ষ থেকে করা হয় মামলা প্রত্যাহারের আবেদন, এরপরই প্রশ্ন ওঠে মামলার রফা দফার প্রক্রিয়া নিয়ে। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে সরকার আইনের কোনো ভুল ব্যাখ্যা দেয়নি, এটি প্রমাণ করতে বিএনপিকে আন্দোলনে যাওয়ার পরামর্শ দেন তিনি। দুপুরে সচিবালয়ে কেবল অপারেটরসদের সংগঠন কোয়াবের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, বিএনপি সরকারের সময় আওয়ামী নেতাকর্মীদের হত্যা করার জন্য সমাবেশে বোমা হামলা চালানো হয়েছে, কিন্তু এই সরকারের আমলে তাদের সমাবেশে একটি পটকাও ফাটানো হয়নি। কাজেই দেশকে অস্থিতিশীল করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে আওয়ামী লীগ। কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালানো হবে না। আমরা আওয়ামী লীগ রাজপথের দল, রাজপথে আছি, রাজপথে থাকব, এবং কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালায় জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করা হবে। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা না করলে সরকারকে চড়া মূল্য দিয়ে ক্ষমতা ছাড়তে হবে বলে হুঁশিয়ারি দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতন্ত্র পুনরুদ্ধারে এক দফা দাবি এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজবাড়ী শরীয়তপুর রোড মার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়াকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে রাখার জন্যই বিদেশে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীকে ক্ষমতায় টিকিয়ে রাখার সহায়তার জন্যই দেশের প্রশাসনের বিরুদ্ধে স্যাংশন এসেছে। আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় আরও বলেন, সরকার পতনের এক দফা দাবি আদায়ের মধ্য দিয়েই ঘরে ফিরবে বিএনপি। যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। দেশের 7 জেলার ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের জয় নিশ্চিত করতে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। বরগুনায় বঙ্গবন্ধু সৈনিক লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এই আহ্বান জানান। তরিকুল ইসলামের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মণ্ডল এনাম। বরগুনার আরডিএফ টাওয়ার মিলনায়তনে আয়োজন করা হয় বঙ্গবন্ধু সৈনিক লীগের বিশেষ বর্ধিত সভা। এ সভার সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সেফ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি, তামজিদ বিন রহমান তুর্য সহ কেন্দ্রের সকল নেতাকে ফুল দিয়ে বরণ করে নেন বরগুনা জেলার বঙ্গবন্ধু সৈনিক লীগ ও সাংবাদিকরা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবির। আগামী নির্বাচনে পদ্মাপাড়ের সকল আসনে নৌকার প্রার্থীদের জয় নিশ্চিত করা হবে বলেও জানান বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবির। আমরা
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে কাজ করতে বঙ্গবন্ধু সৈনিক লীগের সকল নেতাকর্মীকে নির্দেশ দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। নির্বাচনে যারা আমাদের নগরমার্গা ভোট দিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সারা বাংলাদেশের ভাই বোনরা, আমি আগুন আগুন জানাবো আপনারা যেই আপনি প্রতীক পাও তাকে আপনারা ভোট দিবেন। আমিও একজনকে দিলেন টাকা পাচ্ছেন, আপনার দোয়া করবেন আমার জন্য, আমি যেন নৌকার প্রতীক পাই আবার পাস করতে পারি। এছাড়া আগামী নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে সবাইকে কাজ করার আহ্বানও জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। মাননীয় প্রধানমন্ত্রী আসে বলে আমরা আছি, প্রধানমন্ত্রীর জন্য আপনার অন্তর দিয়ে নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ তাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন, ঢাকা। অতি মুনাফা লোভীদের জন্য ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ছে ও জনগণের ভোগান্তি বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার 2022 প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অল্প কিছু লোকের দায় গোটা ব্যবসায়ী সমাজ নিতে পারে না উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এসব দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কাউসার আহমেদের আরও একটি রিপোর্ট। শিল্প পুরস্কার 2022 দেশের শিল্প খাতে বিশেষ অবদান রাখায় ছয় ক্যাটাগরিতে 12টি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার প্রদান করে বাংলাদেশ সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার 2022 এর জন্য নির্বাচিত সকল শিল্প প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পরে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, শ্রমিকদের হাতিয়ার করে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করে একটি মহল, এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এখানে শ্রমিকদের ঠিকমতো মজুরি দেওয়া হচ্ছে না, এখানে শ্রমিকদের উপরে নির্যাতন করা হচ্ছে, এইভাবে মানবাধিকারের প্রশ্ন তুলে এরা মানে মানুষকে বিষিয়ে তোলে। একটা আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশকে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে, এই শিল্প খাতের শ্রমিকদের মধ্য থেকে দুই একজনকে তারা বেছে নেয় এবং বেছে নিয়ে তাদের দ্বারা এই নৈরাজ্য সৃষ্টি করে। এটা আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে, এটি একটি ষড়যন্ত্রের অংশ, দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ। দেশপ্রেমিক ব্যবসায়ী নেতৃবৃন্দ উদ্যোক্তাদের সকলকেই দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভোক্তা এবং ক্রেতার আস্থা অর্জন এবং প্রাতিষ্ঠানিক মুনাফা যে কোনো ব্যবসার জন্য সবচেয়ে বড় সম্পদ, কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অতি মুনাফা লোভী মনোভাব ও রাতারাতি বড় খাওয়ার স্বপ্ন দেশের ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলছে। শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে হাইটেক শিল্প ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে ওয়ালটন। রাষ্ট্রপতির হাত থেকে প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস চেয়ারম্যান এস এম শামসুর আলম এবং পরিচালক এস এম মাহবুবুল আলম। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জ্বালানি তেলের দাম কমিয়ে গেজেট প্রকাশ করেছে জ্বালানি খনিজ সম্পদ বিভাগ। সোমবার রাত 12টার পর থেকেই এই মূল্য কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে মূল্য সংযোজন করসহ প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে 109 টাকা, কেরোসিন 101 টাকা 44 পয়সা, অকটেন 119 টাকা 62 পয়সা এবং মূসকসহ পেট্রোল 114 টাকা 86 পয়সা করা হয়েছে। বর্তমানে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিন লিটার প্রতি 109 টাকা, পেট্রোল 125 টাকা এবং অকটেন 130 টাকা লিটার বিক্রি হচ্ছে। সাভারে গার্মেন্টস কর্মীকে স্ত্রী সন্তানসহ হত্যার মূল হোতা সাগর আলী এবং তার স্ত্রী ইশিতা বেগমকে গ্রেপ্তার করেছে র্যাব 4। গতরাতে গাজীপুরের সফিপুরে অভিযান চালিয়ে সাগর ও ইশিতা গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নিহত মুক্তারের আংটিসহ ব্যবহার্য কিছু জিনিস উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের পরিকল্পনাসহ সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানায় র্যাব। গত 23 সেপ্টেম্বর সাভারের আশুলিয়া জামগড়া এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে 12 বছরের সন্তানসহ মুক্তার হোসেন দম্পতির গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মুক্তারের ভাই বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে হত্যা মামলা দায়ের করেন।
বাহিনীর সাথে মূলত তেজগাঁও ইনসিডেন্টের সাথে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের ক্লু বা কোনো ধরনের যোগসূত্র আমরা পাইনি, এখন পর্যন্ত আমরা পাইনি। দেখেন এটাখানে অনেক জিজ্ঞাসাবাদের বিষয় আছে, যেহেতু আমরা তাকে মাত্র দেখেন ঘটনা কিন্তু ঘটেছে 48 ঘন্টা, মানে এই ডেড বডিটা জনসম্মুখে আসছে 48 ঘন্টা আগে, তো 48 ঘন্টার ভিতরে আমরা অ্যাকচুয়ালি যে কিলার তাকে আমরা আটক করতে সক্ষম। এবার সারা বাংলার খবর। বগুড়ায় সন্তানদের অপহরণের হুমকি দিয়ে চাঁদা দাবি করে বিভিন্ন বাড়ির দেয়ালে লিফলেট লাগিয়েছে দুর্বৃত্তরা। বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। শ্যাডো বাহিনীর ব্যানারে পোস্টার নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জেলা পুলিশ সুপার। মোহাম্মদ শামসুল আলম লিটনের রিপোর্ট জানাচ্ছেন সবিয়াত। ভোরে ঘুম থেকে উঠে বাড়ির দেওয়ালে সন্তানদের অপহরণের হুমকি দিয়ে চাঁদা দাবি করা পোস্টার দেখে আঁতকে ওঠেন বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বিষুপুর গ্রামের বাসিন্দারা। শ্যাডো বাহিনীর ব্যানারে এই গ্রামের প্রায় 200 ঘরের দেওয়ালে পোস্টার লাগিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আতঙ্কিত অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুল মাদ্রাসায় পাঠাননি, ভয়ে অনেকেই সন্তানদের ঘরের বাইরেও যেতে দেননি। পোস্টার ছবি দিয়ে গেছে, আকো টাকার জন্য হুমকি দিছে, টাকা না দিলে তে শিশুকে অপহরণ করা হবে, কিন্তু মনে আমাদের একটা আতঙ্ক আছে। সকালে বাচ্চা ঘুম থেকে উঠে গলা ধরে বলতেছে, বাবা আমি তো আজকে স্কুলে যাব না, বাসাতেই থাকবো। তারা তো আতঙ্কের মধ্যে আছে, আমরা অভিভাবক হিসেবেও বিষয়টা নিয়ে খুব চিন্তিত আছি। যদিও পুলিশ বলছে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, দ্রুত এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে। ইতিমধ্যে এই এলাকায় আমাদের যে নিরাপত্তা বেষ্টনী সেটি বৃদ্ধি করা হয়েছে। দিনের বেলাও আমাদের ফোর্স এখানে আছে এবং রাতের বেলাও আছে, এবং যে 6 তারিখের কথা বলা হয়েছে সেই 6 তারিখ আমরা গুরুত্ব সহকারে দেখছি। তার পরেও যদি আমাদের এখানে নিরাপত্তা নিশ্চিত করতে হয় সেজন্য আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট অবশ্যই অব্যাহত। সন্তানদের নিরাপত্তায় দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সৌবিয়াত, এশিয়ান টেলিভিশন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মুক্তিপণ না পাওয়ায় ফাতেমা আক্তার নামে এক শিশুকে হত্যা করেছে অপহরণকারীরা। গেল রাতে উপজেলার সুটকিকান্দি গ্রামের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফাতেমা আক্তার সুটকিকান্দি গ্রামের বাসেত মিয়ার মেয়ে। এই ঘটনায় নিহত শিশুর ফুপাতো ভাই নাজিম ও আলাউদ্দিনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় গত 30 আগস্ট অপহরণ করা হয় শিশু ফাতেমাকে, পরে 4 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এই ঘটনায় পরিবারের সদস্যরা মুক্তিপণ না দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। সোমবার সন্ধ্যায় প্রযুক্তির সহায়তায় দুইজনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে ফাতেমাকে হত্যা করে ডোবার পানিতে লুকিয়ে রাখার কথা জানায় নাজিম ও আলাউদ্দিন। রামপুরের দরিয়া দৌলতের সুটকিকান্দি গ্রামের বাসেদ মিয়া জিডি করেন যে তার মেয়েটা গত 30 তারিখ রাত আনুমানিক 7:30 থেকে মিসিং। এই সংবাদের প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে আমরা আমাদের তদন্ত কার্যক্রম শুরু করি। পরবর্তীতে সন্দেহের ভিত্তিতে আমরা প্রাথমিকভাবে দুইজনকে আমাদের হেফাজতে নিই এবং তাদেরকে যখন ব্যাপক জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে ঘটনার দিনই এই অত্র ঘটনার যিনি ভিকটিমকে তারা গলা টিপে হত্যা করে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চালানের নিরাপদ রুট হিসেবে চিহ্নিত, প্রায়ই অভিযানে ধরা পড়ে বাহকসহ সোনার চালান। যথারীতি মামলা চার্জশিটও হচ্ছে, কিন্তু মামলার তদন্ত কাজ সম্পন্ন হলেও জব্দকৃত আলামতের সোনা কাস্টমস কর্তৃপক্ষ ছাড়া আর কেউই চোখে দেখেন না। আলামত না দেখে গত 9 বছরে 18টি মামলার তদন্ত শেষ করেছে পুলিশ। এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন আইন বিশেষজ্ঞরা। সিলেট থেকে শাহজাহান সেলিম বুলবুলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আরব ইস্তা ভীম। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সোনা চোরা চালানিরা তাদের নিরাপদ রুট হিসাবে ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরেই। বিভিন্ন সময়ে বেশ কিছু সোনার ছোট বড় চালান কাস্টমস, শুল্ক, গোয়েন্দা সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়েছে ঠিকই, কিন্তু বন্ধ হয়নি এই চোরা চালানকারীদের কার্যক্রম। বিমানবন্দর থানার তথ্য মতে 2014 সাল থেকে এ পর্যন্ত প্রায় 45 কেজি 708 গ্রাম সোনা জব্দ করা হয়েছে এই বিমানবন্দরে, যার মূল্য প্রায় 26 কোটি।
সোনা জব্দের এ পর্যন্ত ১৯টি মামলার মধ্যে ১৭টি চার্জশিট ও একটি মামলার ফাইনাল রিপোর্ট দিয়েছে পুলিশ। বাকি একটি মামলা তদন্তধীন, কিন্তু মামলার আলামত দেখা নিয়ে সৃষ্টি হয়েছে ভ্রমজাল। আলামত না দেখেই তদন্ত শেষ করতে হয়েছে এই তদন্ত কর্মকর্তাকে। ২০১৪ সাল থেকে এয়ারপোর্ট থানায় ১৯টা মামলা রেকর্ড করা হয়েছে, ১৮টা মামলা বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হয়েছে, একটা মামলা তদন্তাধীন আছে। আর এই মামলা সংক্রান্তে যদ্যকৃত আলামতগুলো কাস্টমসের অস্থায়ী শুল্ক গোদামে আছে, পরবর্তীতে বিধি মোতাবেক ওনারা বাংলাদেশ ব্যাংকে এগুলো পাঠাবে। শুধু তাই নয়, বাংলাদেশ ব্যাংকের যে ভোল্টে সোনা জমা দেওয়া হয় সেখানেও খুলে দেখা হয় না আলামত। তদন্ত কর্মকর্তাও এইটা দেখার কোনো সুযোগ নেই, এটা প্যাকেটটা তো জমা দিয়েছে কাস্টমস বা এরা বা আর কি বলে গোয়েন্দা তন্ত্র, এরা জমা দেয় তো ওরাই উত্তরণ করতে পারে। এদিকে কাস্টমস ছাড়া আর কেউই জব্দকৃত সোনা দেখতে পারেন না, এর সাথে ভিন্ন মত প্রকাশ করেছে কাস্টমস কমিশনার। এই প্রক্রিয়া যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে মামলা মাল দেখেন না। এখানে না দেখার হয়তো কারণ থাকতে পারে, যুক্তি থাকতে পারে, কারণ এই যে এটা মাল দেখার জন্য যে সময় বা যে প্রক্রিয়া আছে, যেহেতু এটা সিকিউরড প্রোডাক্ট, তো হয়তো এই সময়টাতে উনি যদি এই প্রক্রিয়ার মধ্যে যায় তাহলে মামলা তদন্তে ব্যাঘাত হবে। আলামত না দেখে তদন্ত রিপোর্ট প্রদান করা নৈতিকতা বিরোধী ও আইনের লঙ্ঘন বলে মনে করেন এই আইন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা যদি উনি স্মারকের পরিপ্রেক্ষিতে যদি উনি বলেন যে অত নম্বর স্মারকে এটা জমা আছে, এটা অবশ্যই ইললিগাল হবে, এবং সেটা যদি এই আদালতে যে নিম্ন আদালতে যদি আসামি পক্ষ এখানে যদি রেমিডি না পায়, উচ্চ আদালত অবশ্যই রেমিডি পাবে। জব্দকৃত আলামত পরবর্তীতে তদন্তকালে না দেখার ঘটনায় প্রশ্ন উঠেছে, সত্যিই কি ওই স্বর্ণ জমা হয়েছে নাকি সোনার স্থলে অন্য কিছু জমা করে পাচার করা হয়েছে জব্দকৃত মালামাল। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের মহারাষ্ট্রে মাত্র ২৪ ঘন্টার মধ্যে সদ্য জন্মগ্রহণ করা ১২ নবজাতক সহ ২৪ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের নান্দেড় জেলায় শঙ্কর রাও চবন সরকারি হাসপাতালে এই ঘটনাটি ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পর্যাপ্ত ওষুধের জোগাড় না থাকায় এই ঘটনা ঘটে। হাসপাতালের ডিন জানিয়েছেন পর্যাপ্ত পরিকাঠামো এবং ওষুধের জোগান নেই, তবুও ৭০ থেকে ৮০ কিলোমিটারের মধ্যে, এটাই হাজার হাজার মানুষের ভরসা। এ নিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সরকারকে এক হাত নিয়েছে এনসিপি। দলের মুখপাত্র বিকাশ লোয়ান্ডে বলেন সরকারের লজ্জা হওয়া উচিত, এই ঘটনায় রীতিমতো বিজেপি শাসিত রাজ্যে হট্টগোল শুরু হয়েছে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দল। যুগের বিবর্তন ও আধুনিকতার ছোঁয়ায় অস্তিত্ব সংকটে সাভারের কামার শিল্প। কারিগররা বলছেন লোহা ও কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় পুঁজি সংকটে পড়েছেন তারা। ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতার দাবি কারিগরদের। সাভার থেকে ইমনের পাঠানো তথ্য ও ছবিতে আরবি ইসলাম হিমুর আরও একটি রিপোর্ট। বাজারে ভিনদেশি লৌহজাত পণ্যের অগ্রসনে হুমকির মুখে শত বছরের পুরনো কামার শিল্প। সাভারের কিছু কামাররা বংশ পরম্পরায় ধরে রেখেছেন লৌহজাত পণ্য তৈরির এই পেশা। এ শিল্পের সাথে জড়িতরা বলছেন কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি আর ভিনদেশি লৌহজাত পণ্য বাজার দখলে নেয়ায় বর্তমানে কাজ কমে এসেছে শূন্যের কোঠায়, যে কারণে খেয়ে না খেয়ে কোনো রকম জীবন কাটাতে হচ্ছে অভিন্ন সুর এই পেশার সকলেরই। হয়তো রেডিমেড মাল অনেকেই আনে বিদেশ থেকে, এইসব মালের কারণে আমাকে কাজ কমে গেছে, সংসার চলা খুব কষ্ট হয়ে গেছে, আর দুই দিন করলে তিন দিন বয়ে থাকুন লাগে। চায়না মাল আসার কারণে আমাদের বেচা বিক্রি কম হচ্ছে, আমাকে মাল ভালো কিন্তু আপনার দাম বেশি, এই কারণে মনে করেন আপনার চায়না মালগুলো কিনে। আমরা তো মনে করেন তিন পুরুষ ধরে চলছে এই কাজ, আগে কাজ করছি কাজ আসছিল, এখন তো কাজ কমে গেছে। চায়না মাল দেখতে সৌন্দর্য, দামে কম, এগুলো আমরা ব্যবহার করি, আমার পড়িতে মাঝে মাঝে কাছে ধারাতে আসতে হয়। আর এদের মাল ভালো, মানও ভালো, কিন্তু দাম বেশি, এই জন্য আমরা এখানে ঝুঁকি কম, আসি কম, ওই যে সুপার শপ থেকে বিভিন্ন যে চায়না মালা মাল পাওয়া যায় কম দামে, আমরা ওই দিক থেকেই ক্রয় করি, ওই দিক থেকে কেনাকাটা করি। অন্যদিকে কামার শিল্পকে বাঁচিয়ে রাখতে সংশ্লিষ্টদের যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান ব্যবসায়ী নেতারা। চায়না প্রোডাক্টগুলো মানুষের চাহিদা অনুযায়ী পাওয়া যায়, দামটাও কম, সাধ্যের মতো সব কিছু চায়না প্রোডাক্ট পাওয়া যায়, দেশি প্রোডাক্টের দামটা একটু বেশি, এই জন্য চায়নাটা একটু চাহিদাও বেশি।
দেশের এই প্রাচীন শিল্পকে টিকিয়ে রাখতে এখনও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে হারিয়ে যাবে এই শিল্প, এমনটাই শঙ্কা সংশ্লিষ্টদের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একটি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ব্যবস্থা নিয়েছে সরকার, লন্ডনে বললেন প্রধানমন্ত্রী, স্যাংশন নিয়ে মাথা না ঘামানোর আহ্বান। কোন দলকে সমর্থন করে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত করতে চায় না যুক্তরাষ্ট্র, বললেন ম্যাথু মিলার, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। এবং অর্থ পাচার মামলায় ডক্টর ইউনুস সহ ১৩ জনকে দুদকে তলব, আগামী ৪ ও ৫ অক্টোবর চলবে জিজ্ঞাসাবাদ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।